এই যে হ্যালো হ্যালো পরীক্ষা কেমন হলো? পরীক্ষা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। খুব সুন্দর পরীক্ষা দিয়েছি। আমি বাংলা পরীক্ষায় কখনো কম নাম্বার পাবো না, কারণ আমি যে সুন্দরভাবে উদ্দীপক লিখতে পারি, ঠিক আছে, এমন ভাবে যদি কোনো মেয়ের সাথে কথা বলতাম তাহলে মেয়ে প্রেমে পড়ে যেত। আমার মা বলেছে পরীক্ষা যদি পাস করি হে রাহা नहीं जाता तड़प ही ऐसी है ना, তাহলে সুন্দর দিকে একটা বিয়ে করিয়ে দিবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখতেই পারতেছেন আমি একদম রেডি হয়ে গেছি। এখন বাজে সকাল ৮টা। এই ৮টার সময় আমি রেডি হয়ে গেছি। এখন আমি বিসিআইসি কলেজে যাওয়ার জন্য রওনা দিব, কারণ বিসিআইসি কলেজে আমাদের পরীক্ষা হবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে 4.56 পাই। আগে পরীক্ষা দিতে গেলে মামা, চাচা, নানা, খালু, ফুপা সবাই টাকা দিত সালামি হিসাবে, তবে এখন কেউ দেয় না। নিজেকে তিল তিল করে টাকা জমাতে হয়। তো অবশেষে চলে আসলাম। রাত্রে অনেক পড়া পড়ছি, পড়তে পড়তে দেখেন আমার চোখগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, এই কারণে চশমা চোখে দিয়ে আসছি। এমন করো কেন তুমি, দেখো এই যে, ও আচ্ছা, আর এই যে টাক বেল মাথা আমাদের এয়ারপোর্ট। এই তো দিন লাগে আনবে। এই যে দেখেন আমরা পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে গেছি, তাহলে আমরা এ প্লাস পাবো না তাহলে কে পাবে? আমার তো নিয়ত আমি 4.56 পাবো। কালকে কলেজে গিয়ে ম্যাম আর স্যারদের কাছে গিয়ে আমি তাদের সাথে বেদবি করেছি, এগুলো মাপ চেয়ে আসছি। অবশ্যই আমি 4.56 পাবোই। আচ্ছা, পাওয়ার পরে এখন আবার রিমনকে একটা শর্ত দেওয়া হয়েছে, ও যদি এই ক্যাম্পাসে যদি মেয়ে খুঁজে পায় তাহলে ওর সাথে ওর বিয়ে দেওয়া হবে। না না, এই ক্যাম্পাসে কোনো মেয়ে দরকার নাই, আমার মা আমার জন্য মেয়ে খুঁজতেছে। ইনশাআল্লাহ পরীক্ষায় যদি পাস করতে পারি তাহলে সুন্দর দেখে একটা বিয়ে করাবে। মাইয়া কি দিয়ে আনবি কো? আমার তো মান সম্মানটা খেয়ে দিছে ওই মানিক মিয়াই। আমার মা বলছিল পরীক্ষার পর যদি পাশ করি বিয়ে করাবে, বউ নিয়ে আসবো হেলিকপ্টারে করে বাসায়। কিন্তু মানিক মিয়া যে আমার আগে কাজটা করলো, এটা কি ঠিক করছে? মানিক মিয়া কাজটা কিন্তু ঠিক করে নাই। না, এটা ভাবছিলাম সর্বপ্রথম আমি করবো টাঙ্গাইল জেলার ভিতরে, কিন্তু মানিক মিয়া তুমি এটা করে খুব ভুল করেছো। ঠিক আছে, এক এক করে সবাই চলে আসতেছে। এই যে দেখেন কত লেখাপড়া করে সে, এখানে রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে পড়তেছে। আমি ফেল করলে কোনো সমস্যা নাই, আমার বাসা থেকে বলছে বিয়ে করাই দিব পরীক্ষার পরে। আমারও সেম ভাই, বিয়ে করাই আমার পরীক্ষার পরে। তাহলে আশা তো তুমি ফেল করে ফেলি না, তা করা যাবে না, চেষ্টা করতে হবে। কেমন করে ব্লগ করে দিল। এই যে লম্বা কিন্তু হুজুর ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তবুও দেখেন কি রকম আঙ্গুল দিয়ে ইশারা করে। দেখি এটা না যে তখন দেখাইলা, এদেরকে বলতেছি পাশে চিড়িয়াখানা, চলো না চিড়িয়াখানায় একটু ঘুরে আসি। যাবো পরীক্ষার পরে। চলো ফাহাদ চিড়িয়াখানায় ঘুরে আসি। আমরা পড়ালেখা করব চিড়িয়াখানা, আমরা এটা এখন চিড়িয়াখানায় যাব। এই যে যে পড়ে গেলি পরীক্ষা দিতে চলে আসলাম চিড়িয়াখানায়, কারণ এটা তোর বসবাসস্থল এখানে, তুই তোর বাসস্থানে বসে পরীক্ষা দিবি আমি জানি। ঘোরাঘুরি আমার রক্তে, এই জন্য একটু পর পরীক্ষা, তাও আমি চিড়িয়াখানায় এসে বসছি ঘুরতে। এই মামার ঝালমুড়ি খাইলে পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবা, বুঝছো? খায়া যাও, সুন্দর করে লিখতে পারবা। তুই খা, এটা তোর দরকার, আমার দরকার না। আমার দরকার কেন? তোর মাথার মধ্যে শুধু গোবর ভরা। তুই আমার সাথে এমন করতে পারছ না, তুই ফুসকলার লগে আমার ছবি মরে যাই। তো এখন চিড়িয়াখানায় থেকে আসলাম, এখন বাজে হচ্ছে ৯টা, ৯:৩০ ভিতরে ঢোকাবে। তো ফোনটা তো ভিতরে নিয়ে যাওয়া যাবে না, তাই খালামুনির কাছে ফোনটা রেখে তারপরে যাবো আর কি। যাই পরীক্ষা দিতে, সবাই দোয়া করবেন আমি যাতে পাশের জনেরটা দেখে দেখে খুব সুন্দর করে লিখতে পারি। ঠিক আছে, সবাই দোয়া করবেন। এই যে হ্যালো হ্যালো পরীক্ষা কেমন হলো? পরীক্ষা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তোমার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। তোমার এ প্লাস পাবা? মার্কসটা খোলো, খাতায় লয়ে গেছে মিয়া। পরীক্ষা কি দিমু আমি? আহা বন্ধু, পরীক্ষা কেমন হলো বলো? পরীক্ষা বেশি একটা ভালো হয় নাই। আরে পরীক্ষা ভালো হয় নাই, তোমার পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা কেমন হয়েছে ভাই? তোমার পরীক্ষা কেমন হলো? পরীক্ষা অনেক ভালো দিয়েছি, কারণ আমার মা বলেছে পরীক্ষা যদি পাস করি তাহলে সুন্দর দিকে একটা বিয়ে করিয়ে দিবে, আর যদি ফেল করি তাহলে আমি ডিসিশন নিছি যে সাবজেক্টে ফেল করবো প্রত্যেক সাবজেক্টের মধ্যে একটা করে বিয়ে করবো। বেটে ও বেটা মজ কর দি, মজ কর দি মা বেটে, বাহ রে বাহ শেরু তুমি তো। যাই হোক, কন্ট্রোল control. যাই হোক আজকের পরীক্ষাটা অনেক সুন্দর হয়েছে। এখন মাকে ফোন দিয়ে বলবো মেয়ে দেখতে থাকো, পরীক্ষা সুন্দর হয়েছে তাই সুন্দরী মেয়ে দেখবা। সবাই শুধু চশমা টান দেয় কেন? চশমাটা শান্তি আলে পরে ভিডিও করতে পারি না, সবাই শুধু এসে চশমাটা নিয়ে যায়। কি রে চশমা राजनीति से दूर रहना चाहिए, पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। कैसे घाट की रकम से असाधारण कोई तेम तो घाट दे नाई हर कोई तुम देख रखो कथा बोलो एटा बोलो नाई थुक मिथ्या कथा बोले एमन चाप दिसे अनेक चाप दिसे प्रचुर चाप दिसे। আচ্ছা আমরা তো কেউ ধরে না, তোর এখানে সবাই ধরায়। ওর মত তো সবার চুলকানি নাই, ওর অনেক বেশি চুলকানি, তাই একটু বড় সবাই খোঁচায়। আই কি লাগে আমার কাছে? আমরা তো কেউ খোঁচায় না, আমরা তো কেউ ধরে না। প্রমাণ এই একটা ভিডিও প্রমাণ না, তোর ভিডিও প্রমাণ এ টুকটুক দিয়ে দেই। খুব সুন্দর পরীক্ষা দিয়েছি আজকে, স্যারে মোটামুটি গাইড দিয়েছে। আর আমার বাংলা পরীক্ষায় আমি কখনো এমনটা সব আমার বাংলা পরীক্ষায় আমি কখনো কম নাম্বার পাবো না। আমি বাংলা পরীক্ষায় কখনো কম নাম্বার পাবো না, কারণ আমি যে সুন্দরভাবে উদ্দীপক লিখতে পারি, ঠিক আছে, এমন ভাবে যদি কোনো মেয়ের সাথে কথা বলতাম তাহলে মেয়ে প্রেমে পড়ে যেত। উদ্দীপকটা খুব সুন্দরভাবে তুলে দিয়েছি আমি, একদম 85 পাবো, 85। পরীক্ষা শেষ হয়েছে কখন? তুমি এখনো বাসায় যাও না কেন? ভালো লাগে না বাসায় যেতে? কোথায় ব্যথা? পা কোথায়? পায়ে। বাঙালি, এগুলো হচ্ছে বাঙালি, হাত দিয়ে ইশারা করে বাস দাঁড়া করে ফেলায়, তাও দাঁড়ায় না। তোমরা কেমন ছাত্র, তোমাদের ইশারাতে বাস দাঁড়ায় না?